Careful. It's gone. This is ugly. লঙ্কান লিগে ঘটে গেল একটি দুঃখজনক ঘটনা। ক্যাচ ধরতে গিয়ে অল্পের জন্য বেঁচে গেল লঙ্কান দুই ক্রিকেটার। এদিন দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলম্বো স্ট্রাইকার্স এবং ডাম্বুলাওয়ারা। কলম্বোর ব্যাটিং ইনিংসের ১১তম ওভারের ঘটনা। ডাম্বুলার বোলার নূরের সেই বলটি লেগ সাইডে উড়িয়ে মারেন ব্যাটসম্যান নামেরান্দু। সেই ক্যাচটি ধরতে পিছে পিছে ছুটতে থাকে দুই ফিল্ডার সাদিরা এবং প্রবীণ। প্রবীণ অবশ্য আগে পৌঁছে বলটি তালবন্দী করেন, তবে সাদিরা নিজেকে কন্ট্রোল করতে না পেরে প্রবীণের শরীরে সজোরে ধাক্কা দেন। সাথে সাথে ক্যাচ ফেলে দিয়ে প্রবীণ এবং সাদিরা দুজনই মাঠে পড়ে কাতরাতে থাকে। দেখে বোঝাই যাচ্ছিল বেশ ব্যথা পেয়েছেন দুজনই। এরপর মাঠে স্ট্রেসার আসলেও প্রাথমিক চিকিৎসা শেষে তারা দুজনই হাঁটতে হাঁটতে মাঠ ছাড়ে। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলেও বলটিতে চার ঘোষণা করেন আম্পায়ার।